শিক্ষা কি রাজনৈতিক কলুষিতার শিকার হচ্ছে? মুঘলদের ইতিহাস পড়ানোর বিষয়ে বড় সিদ্ধান্ত নিল যোগী সরকার। দ্বাদশ শ্রেণীর সিলেবাসে পরিবর্তন আনা হয়েছে। ইউপি সরকারের সিদ্ধান্ত ইউপি বোর্ড এবং সিবিএসই বোর্ড উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে। উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণীর ছাত্ররা মুঘল সম্রাটদের ইতিহাস আর পড়বে না। ইউপি বোর্ড এবং সিবিএসই বোর্ড 2023-24 শিক্ষাবর্ষের পাঠ্যক্রমে পরিবর্তন করা হচ্ছে। ইতিমধ্যেই বই থেকে কিছু কিছু বিষয় মুছে ফেলা হয়েছে, মুঘল দরবারের লেখা মুছে ফেলা হয়। এছাড়া একাদশ শ্রেণীর ইতিহাস বই থেকে ইসলামের উত্থান, শিল্প বিপ্লব, সাংস্কৃতিক সংঘর্ষ এবং সময়ের সূচনা বাদ দেওয়া হয়েছে। একই সময় নাগরিক বিজ্ঞান বই থেকে ঠান্ডা যুদ্ধ এবং আমেরিকান আধিপত্যের পাঠ মুছে ফেলা হয়। 2023-24 শিক্ষাবর্ষ থেকে এনসিইআরটি দ্বাদশ শ্রেণীর বইয়ের ভারতীয় ইতিহাস 2-এর কিছু বিষয় থেকে মুঘল দরবার এবং শাসক সম্পর্কিত পাঠ্যটি সরিয়ে দিয়েছে। এখনও পর্যন্ত আকবরনামা, বাদশাহনামা, পাণ্ডুলিপির রচনা, মুঘল সম্রাট এবং তাদের সাম্রাজ্য, আদর্শ রাষ্ট্র, উপাধি, রাজকীয় আমলাতন্ত্র, রাজপরিবার, তথ্য ও সাম্রাজ্য, মুঘল অভিজাততন্ত্র এবং আনুষ্ঠানিক ধর্ম শেখানো হতো। উল্লেখযোগ্যভাবে যোগী সরকার এর আগেও মুঘলদের নামে নানান রকম করা অনেক জায়গার পরিবর্তন করেছে। এই ইস্যুতে এখন বিজেপিকে আক্রমণ করতে পারে বিরোধী দলগুলি। যোগী আদিত্যনাথ শনিবার স্কুল চলো অভিযানে 2023-এর সূচনা করেছেন।